ময়নাগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে কুমারগঞ্জে পাচারের পথে 190 কেজি গাঁজা আটক করলো উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার ট্রাফিক পুলিশ। একটি মিনি ট্রাকে এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল। 34 নম্বর জাতীয় সড়কে করণদিঘি থানার হাওড়া ব্রিজে নাকা চেকিং এর সময় গাঁজা সমেত এই মিনি ট্রাক আটক করে ট্রাফিক পুলিশ। এই গাঁজা পাচারের দায়ে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম খোকন দাস, 35 বছর বয়স, পিতা বিমল দাস, বাড়ি কুমারগঞ্জে। গাঁজাসহ মিনি ট্রাক আটকের খবর পেয়ে জেলা সদর থেকে করণদিঘি থানায় পৌঁছে এই ঘটনার তদন্তে নামেন ডিএসপি গোবিন্দ শিকদার। আনুমানিক 20 লক্ষ টাকা মূল্যের এই গাঁজা কুমারগঞ্জে কার কাছে যাচ্ছিল? বাংলাদেশ সীমান্তের কুমারগঞ্জ দিয়ে ওপার বাংলায় এই গাঁজা পাচারের সঙ্গে যুক্ত মাদক চক্রের সন্ধানে নেমেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার অনুপম সিং এই কথা জানান। আরে পড়াশোনা এটা এটা কেন করলাম, এটা ঠিক রাখলাম। আসতে